محمد سيد الكونين واتق عليه والفاري আজকে হচ্ছে জাপানের রোজা নিয়ে কথা বলার জন্য আসলাম রোজার দিন আমি ছাদে আসছি রোজা রাইখে কিছুক্ষণ পরে ইফতার করার জন্য মসজিদে যাব তো ভাবলাম যে ভিডিওটা এখান থেকে শুরু করি মূলত জাপানের রোজার দিনগুলো কেমন হয় একটু দেখাই এই হচ্ছে জাপানের রোজার দিন কোনো ফিলিংস নাই এখানে রোজার বা কেউ জানেও না এরা সব জাপানিজ বাচ্চারা খেলতেছে নিজেদের জাপানি যাইতেছে এরা কেউ রোজা সম্বন্ধে কিছু জানেও না বা রোজা কাকে বলে কিচ্ছু বোঝে না এদিকে দেখাইলে পরে দেখবেন সম্পূর্ণ টোকিও শহর মুসলিমরা ব্যতীত কেউ জানে না রোজা সম্বন্ধে কি বা কেউ এখানে ওইরকম কোনো আমেজও পাওয়া যায় না যে আসলে রোজা হইতেছে বা কিছুদিন পরে ঈদ হবে শুধুমাত্র রোজা বা ঈদ আসতেছে আসতেছে এরকম ফিল বা অনুভূতি হয় হচ্ছে মসজিদের সামনে গেলে আজকে আমি যাবো সেই মসজিদে বা ভিডিও করতে করতেই যাবো তো দেখতে পারবেন যে কী পরিমাণ বাংলাদেশি আমাদের এখানে আছে বা পাকিস্তানিরা তারপরে উজবেকিস্তানের কিছু মানুষ আছে তো এরা সবাই মিলে যখন ইফতার করে বা মসজিদে নামাজ পড়ে তখন মনে হয় যে না অ্যাকচুয়ালি রোজা চলতেছে বা জাপানেও রোজার একটা আমেজ আছে তবে এইখানে বা এইসব এরিয়াতে অ্যাকচুয়ালি পাওয়া যায় না শুধুমাত্র মসজিদের পাশে গেলেই জিনিসটা বোঝা যায় খুব কাছে আগে ওসাকায় যে মসজিদে নামাজ পড়তাম সেখান থেকে টোকিও এখন যে মসজিদে নামাজ পড়ি এটা অনেকটাই কাছে মানে হাইটে গেলেও মাত্র দুই কিলোমিটার আর কি সাইকেল নিয়ে গেলে বেশি কোনো লাগে না তবে আপাতত সাইকেল নাই তাই ট্রেনের মধ্যে যাবো আর দেখাবো হচ্ছে মসজিদের ওইখানে রোজার কি মানে আমেজ জাপানে তো ভাই চলেন যাই মসজিদে যাই আমার সাথে সবাই চলেন জাপানিজ মসজিদে ইফতার করার জন্য নামাজ পড়ার জন্য আর রোজার আমেজটা বোঝার জন্য বা জাপানে মুসলমানদের কেমন হাল চাল এগুলো দেখার জন্য সবাই দেখতে থাকুন আর কি দেখতে থাকুন বাসা থেকে বের হই তারপরে কথা বলি রাস্তায় গিয়ে কথা বলি আমি তো শুধুমাত্র এমনি চলে আসলাম আল্লাহ জানে ঠান্ডা লাগে কি না ঠান্ডা লাগলে তো বিপদে পড়ে দেবো আবার মসজিদে গেলে কী হয় মসজিদে গেলে অনেক বাঙালি ভাইরা তাদের সাথে দেখা হয় ঠিক আছে সব বাঙালি না মানে অনেক 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 দেশের আছে কিন্তু বাঙালি অনেক দেখা যায় আর সবার সাথে দেখা হয় ভালো লাগে কথা বলা যায় আর ইফতার তো আছেই সবাই একসাথে ইফতার তারপরে ইফতার শেষ করে নামাজ পড়ার সিস্টেম নামাজ পড়া জাপানে নামাজ পড়া ভালো লাগে ভাই কারণ এখানে তো ধরেন মসজিদে এরকম সচরাচর নাই তারপরে নামাজ পড়লে ভালো লাগে তবে মসজিদে যাওয়ার পরে হয়তো আমি মাইক্রোফোন লাগাই ভিডিও করতে পারবো না কারণ এখানে অনেক ভিড় হবে আর দ্বিতীয়ত মানে ইফতার নিয়ে বুঝেন তো ইফতার নিয়ে সব জায়গায় একটু কারাকারি আছে তো কারাকারি না ওইভাবে কারাকারি না মানে ইফতার ম্যানেজ ট্যানেজ করা আর কি এখানে অনেক ভিড়ভাট্টা ওইভাবে মাইক্রোফোন লাগাই ভিডিও করতে পারবো না আর তার কারণে হচ্ছে ভিডিও এমনি ভিডিও করবো দেখাবো আর কি জাস্ট যে কী কেমন কী হইতেছে এখানে বা মসজিদটা কেমন এইগুলাই আমি এর আগে গেছিলাম না আমার ওই নেপালে বন্ধুরে নিয়ে গেছিলাম সেটাই ওই মসজিদেই ওৎসুকা মসজিদ তো চলে আসছে হচ্ছে স্টেশনে বাবা জিআর লাইন এটা স্টেশনে পৌঁছায় গেছে এখানে সিগন্যাল নাই না এরকম সিগন্যাল তো আছে কিন্তু আমি মাঝখান দিয়ে মেরে দিলাম সমস্যা নাই পুলিশ টুলিশ না এরকম দেখতেছি না সুন্দর না জায়গাগুলো জাপানে সব কিছুই সুন্দর লাগে বরাবরই বলি রাজধানীও সুন্দর আবার গ্রামগুলো তারও বেশি সুন্দর কী রে ভাই তো এই পোলা মানুষ দুই পুতুল মুতুল নিয়ে কই যায় ওকে ভাই স্টেশনে ঢুকি আর একদম ওই মসজিদের সামনে গিয়ে তারপর কথা বলি টুম ভাই দেখি ভাই কাওয়াসাকি দেখতে দেখতে চলে আসছি মসজিদের কাছাকাছি কিন্তু ভাই আমার তো এখন শীত লাগতেছে আমি বাসার মধ্যে যেভাবে ছিলাম ওইভাবে চলে আসলাম ভাবলাম গরম মজবাজকে আমি ঠান্ডা মানে গোসল করছি তার কারণ একটু গরম লাগতেছিল কিরে উল্টা পাল্টা গেলাম নাকি আবার না ঠিকই আছে আচ্ছা মসজিদে ঢুকি না তারপর দেখতেছি এদের সব মুসলিম বাচ্চা এটা হচ্ছে আমাদের মসজিদ ওৎসুকা মসজিদ আমি এখন নেমনকে একটা ফোন দিই ফোন দিয়ে তারপরে কথা বলি
সাইকেল রাখার জায়গা এখানে, তবে এখানে নাইও। সম্ভবত ঢেকে গেছে ইমন, আমিও ঢেকে যাই। সামনের দিকে রাখেন, পরে যানজট লেগে যায়। এটা হচ্ছে মহিলাদের জায়গা, মহিলাদের জন্য ওমেন অনলি। আগে ওযু করবো, তারপর মসজিদে আসলেই ছোট বাচ্চাদের চিল্লা চিল্লিয়ার দৌড়াদৌড়ি দেখলে পরে এমনিতেই মন ভালো হয়ে যায়। তার উপরে আবার এত বাঙালি সব ভাই ব্রাদার, এত মানুষ সব মুসলিম, আবার নামাজ পড়ার সুযোগ আছে। আর আমি আসছি হচ্ছে তিনতলায়, নিচে একতলা দুইতলা আরও মসজিদ আছে, তো ইমনরা হচ্ছে তিনতলায় ছিল, দরকার না, আমি তিনতলায় আসলাম। সব মিলে বাঙালি ভাই ব্রাদার, সব বাংলাদেশি, সব বাংলাদেশি। আর এসেছিলেন তো মোটু, ওই আজকে একসাথে দিয়ে দিল, কিসের জন্য বুঝলাম না। দুই মিনিটের মধ্যে বৈঠে গেছে, আবার আরো লোক আসবে, আরো ভাই ব্রাদার আসবে, সব ভালোই লাগে সবাই একসাথে বসে বসে ইফতার করা। আরে আমার বন্ধু খাও খাও খাওয়া করতেছে, জুস বেশি করে দে আমারে। তো ভাই আজানের পরে শুরু হয়ে গেল খাওয়া দাওয়া, এবং খাওয়া দাওয়া শেষ করে পেট টান টান করে সবাই দাঁড়ায় গেলাম নামাজ পড়ার জন্য। নামাজ শেষ করে বাইরে গিয়ে দিন কথা বলব। বাঙালি বাঙালি, আমি আপনার সে প্রথম বাঙালি দেখতেছি ভাই, কারণ আমার ওসাকাতে ওখানে বাঙালি ছিল না। এরকম যাই বাঙালি ম্যাচ দেখে আসি, 80 জন থাকে বলে এক ম্যাচে, জাপানের ম্যাচ। ওরা সব সামনে গেছে, সামনে সব সামনে গেছে। চল ভাই ভাই বাঙালি দেখে আসি, কারণ ওসাকায় আমি বাঙালি টাঙ্গাল দেখতে পারি না। এখানে সব বাঙালি আর বাঙালি মসজিদ থেকে বের হয়ে তারপর হচ্ছে দেখতেছি বাঙালি দেখার জন্য। দেখেন গাইল কারে কয়, সম্ভবত এইদিকে ভাই ডানে। ও এই তো টেপা খোলা বাজার মতো লাগতেছে ভাই, বাঙালি সব সব এই সব হালাল, সব সব হালাল সব। ও এটা নাকি, এটা নাকি ম্যাচ, আজকে প্রথম আসছে। বন্ধু হোটেল পালে থাকছ নাকি তুই, তুই বাসা ভুলে গেছিস? ভাই ম্যাপ দেখে চলেন, ঘুমাবেন করে আজকে, আজকে কাজ দেন ভাই, ঘুমানোর দরকার নাই। এটা হচ্ছে বাসা না, আলহামদুলিল্লাহ। তো ভাই এই হচ্ছে জাপানিজ রোজার দিন, জাপানিজ রোজার আমেজ আর কি। তো তবে জাপানে রোজা হচ্ছে কি, মসজিদের কাছে ছাড়া বোঝা যায় না, যেখানে মসজিদ আছে সেখানে গেলে পরে বোঝা যায় অ্যাকচুয়ালি রোজা হইতেছে, বা কিছুদিন পরে ঈদ হবে, বা মুসলিমদের আনাগোনা, সব কিছু মসজিদের আশেপাশে গেলে ব্যাপারটা মানে বোঝা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে
জাপানের রোজা এরকমই হয়, একদম যা দেখা যায় মাস্কে ভিডিওতে এরকমই সেম টু সেম। আর দ্বিতীয়ত রেস্টুরেন্টে যখন আমরা কাজ যাই তখন মনে করেন তেঞ্চো মানে রেস্টুরেন্টের ম্যানেজার ওয়াই পুরো পাগল করে ভালাই ভাই। যেমন আমরা আগে অনেক কিছু খাইতাম রেস্টুরেন্টের মধ্যে গিয়ে, যেমন কোকা কোলা তারপরে ফান্টা বা আগর বাগর যা আছে খাইতাম, কিন্তু ইদানিং খাওয়া দাওয়া সব তো বন্ধ করে দিয়েছি, একদমই খাওয়া দাওয়া করি না। তো সেই ক্ষেত্রে খাওয়া দাওয়া যখন করি না তখন ওই তেঞ্চো মনে সন্দেহ আছে কী কী হয়েছে আর কি, মানে শরীরের সমস্যা কিনা বা এই সে এই কে এই কিনা সেই কিনা। তো এরকম সব কিছু মিলে এত পরিমাণ প্রশ্ন করে ভাই, এত পরিমাণ প্রশ্ন করে পুরো পাগল করে ফেলে, কেন খাস না, কী কারণে খাবি না, খাইলে সমস্যা কী, এই সেই। ওরা ভালোভাবে বোঝাইছে যে ভাই দেখ আমার এখানে এখন রোজা চলতেছে আমাদের, আমরা এখন খাইতে পারবো না, আমরা সন্ধ্যার পরে দেখা খাবো। এই তো ভাই শুরু হয়ে গেছে, আচ্ছা পিছু দেখা পিছিয়ে গিয়ে খেলতে কেউ দেখবে না, বা অন্য রেস্টুরেন্টে দেখা ওখানে গিয়ে খেলতে কেউ দেখবে না। তারপরে ওই সামনের রেস্টুরেন্টে হচ্ছে গিউনিকো আছে মানে গরুর গোশত আছে, ওখানে যে গরুর গোশত খা মানে ভাই মাথা নষ্ট করে ফেলা একদম। তবে মজার ব্যাপারটা অনেক মজা লাগে, এনজয় করি আমি, আর ওরাও বুঝতেছে তাই। কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে সব কিছু দেখতে ভালো লাগে, যখন আমি বলি যেমন ধর্ম এই আছে সেই আছে, চুরি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, এই সেই সব কিছু ভালো লাগে। শুধু রোজা থাকার সময় তাই হিন নেই তাই হিন দেশীয় মানে যখন যখন ওরা শুনে যে আশা করা বান মাদে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, সরি ইয়োগাতা মাদে সন্ধ্যা পর্যন্ত ওরা খাইতে পারবে না কোনো কিছুই, পানি পর্যন্ত খাইতে পারবে না, তখনই বলে তাই হেন নে তাই হেন নে, মানে হাসো আসে আবার দুঃখ লাগে। যাই হোক ব্যাপার না, সব ভালো থাকেন সুস্থ থাকেন, বাই বাই। ও আর একটা কথা হচ্ছে আমার রুম যারা দেখতে চাইছিলেন কমেন্টের মাধ্যমে, রুমটা দেখাবো, রুম হচ্ছে মানে একটু আলাদা আলাদা রাখছি তো তবে দেখাবো, একটু গোছায় গাছায় তারপর হচ্ছে দেখাবো। যাই হোক বাই বাই, আসসালামু আলাইকুম।